আজকে একটা রোগীর স্ট্রোক করলো, খুব খারাপ অবস্থা, তাকে আইসিইউতে নিতে হলো, তো কখন সেই ডিপিআরসিতে রোগীকে শিফট করা হবে? আসলে আমরা ডিপিআরসি হসপিটাল স্ট্রোক রোগীর প্যারালাইসিসের পুনর্বাসনে কাজ করে থাকি। আমরা সাধারণত রোগী যখন মেডিকেলি স্টেবল হয়, মানে একটা রোগী আইসিইউ থেকে বের হয়ে আসলো, ব্যাডে আসলো, দেন হয়তো বাসায় চলে যায় বা সে মোটামুটি কথা জ্ঞান ফিরে আসছে, দেন আমরা এই রোগীগুলো আসলে আমাদের ডিপিআরসিতে ইমার্জেন্সিটা ক্রাইসিস মুহূর্তটা মানে ফিনিশ হওয়ার পর আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে যেহেতু বেসিক্যালি কাজ করি, তবে রোগী যদি আমাদের কাছে স্ট্রোকের এক মাসের ভিতরে আসে তাহলে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আমরা দিতে পারি। তো অনেক সময় প্রাথমিক যে ম্যানেজমেন্টটা যেটা করা হয়, যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বা আইসিইউ ম্যানেজমেন্ট, কিন্তু সেই সময় কিন্তু ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে, মানে তখনই কিন্তু আপনাকে এই রিহ্যাবিলিটেশন করতে হতে পারে। বিকজ সেই সময় যেহেতু একটা রোগী আইসিইউতে থাকে, তার কোনো মুভমেন্ট থাকে না, তার মাসেল পাওয়ারকে, তার সার্কুলেশন ঠিক রাখা, মাসেল ইলাস্টিসিটি মেনটেন করা, পশ্চার মেনটেন করা, ব্রিদিং বাংলাদেশে প্র্যাকটিসটা হয়ে আসছে, এই থেকে বের হয়ে আসতে হবে। এখন একদিক দিয়ে মন্দের ভালো, যদি আমি ম্যাল প্র্যাকটিস বলছি, বিকজ সব রোগীর দ্বারা আসলে হসপিটালাইজড করে চিকিৎসা দেওয়া সম্ভব না, হয়তো সে কিছু একটা পেলো আর কি, কিছু একটা, কিন্তু সেই লোক আদৌ ফিজিওথেরাপিস্ট কিনা, কারণ আমার জানা মতে, আমি অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশে হাতে গোনা মানে কোয়ালিফাইড বলতে আমরা যারা ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট ম্যাক্সিমাম হয়তো এখন 600-700 আছে। আপনি একটি বই দর্শকদের জন্য দিয়েছেন, পাঠকদের জন্য দিয়েছেন, একটু বইটা সম্পর্কে কিছু বলবেন কিনা? জি, এটা অবশ্যই স্ট্রোকজনিত রোগীদের জন্য অনেকাংশে উপকৃত হবে, শুধু স্ট্রোক না, ব্যথা রোগীদের, ব্যথা শারীরিক পঙ্গুত্বে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা। এই বইটা আমাদের 21-এর গ্রন্থমেলায় বাংলা একাডেমির লিটল ম্যাগাজিন 74-এর আপনার ভাষা প্রকাশন স্টলে এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে ওখানে, আর পাশাপাশি আমাদের যে হসপিটাল আছে ডিপিআরসি সেখানেও কিন্তু বইটা অ্যাভেলেবেল আছে। শফিউল্লাহ প্রধান মাঝে মাঝে বইমেলাতে থাকছেন, রোগীদের অ্যাডভাইস দিচ্ছেন, সাথে সাথে বই কেনার সাথে অ্যাডভাইসটা পেয়ে যাচ্ছেন, এবং অনেক ধরনের রোগের কথা, বাত ব্যথা, প্যারালাইসিস অনেক কথা আছে। আশা করি আপনারা বইটি পড়লে উপকৃত হবেন। ডক্টর শফিউল্লাহ প্রধান, তো যে কথা আবার সেই ফিজিওথেরাপির কথায় আসছি, প্যারালাইস রোগীর আমাদের কাছে প্রশ্ন এসেছে অনেকগুলি এই সংক্রান্ত রিলেটেড প্রাসঙ্গিক প্রশ্ন, যে বাসায় বসে বসে একজন ফিজিওথেরাপিস্ট এসে ফিজিওথেরাপি দিয়ে যায়। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বাসায় ফিজিওথেরাপিটা আসলে অত একটা যুক্তিযুক্ত না, বিকজ ফিজিওথেরাপি ইজ এ মডার্ন মেডিকেল সায়েন্স এবং এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এটার অনেকগুলো হাত, একটা মানুষের মতো আর কি, মানে একটা সাবজেক্ট কিন্তু তার বিভিন্ন, একটা ডান হাতের একরকম কাজ, বাম হাতের আরেক রকম, পায়ের আরেক রকম, মানে এখানে ব্রাঞ্চ অফ ট্রিটমেন্ট হয়ে থাকে, রিহ্যাবিলিটেশন করে থাকে আমরা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে, এটা একটা সেন্টার বা হসপিটাল ছাড়া করা সম্ভব না ওইভাবে। আর যে বাসায় গিয়ে যে ফিজিওথেরাপিস্ট যে কথা বলছে, সে আদৌ ফিজিওথেরাপিস্ট কিনা সেটাও দেখার বিষয়, এটা নিয়ে কিন্তু কিছু ভ্রান্তি ধারণা আছে, বিভ্রান্তি ঘটতে পারে। এই প্যারালাইসিস যে সমস্যা, এটা তো একটা মানুষের মানে জন্য এমন একটি মানে সংকটময় মুহূর্ত বা একটা এমন একটা পরিস্থিতি নিয়ে আসে, যে ভালো হয়তো জ্ঞান ফিরে আসলো, কিন্তু এই প্যারালাইসিস বা পক্ষাঘাতের বোঝা তো তাকে সারা জীবন বয়ে যেতে হচ্ছে। কিভাবে চিকিৎসাটা আপনারা করেন? এটা আপনার মাধ্যমে প্রত্যেক দর্শক এবং যারা এই রোগে আক্রান্ত তাদেরকে একটা অন্তত সুখবর দিতে চাই, যে আমাদের ভিতরে যে ভ্রান্ত ধারণা আছে যে স্ট্রোকজনিত প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হলে আসে ভালো হবে না, এটা একেবারে ভ্রান্ত ধারণা। প্রত্যেকটা রোগীকে ভালো বা সুস্থ বা পুনর্বাসন করা সম্ভব, এটা হচ্ছে আমরা কখন কিভাবে রোগীটা পাই, কখন কিভাবে কি হয়েছে, কতটুক তার ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করে। আমাদের এখন যে স্টাডি আছে বাংলাদেশে, আমরা স্ট্রোকের পরে যে রোগীগুলো বেঁচে থাকে প্রত্যেকটা রোগী প্রায় প্রত্যেকটা, মানে বলতে আমরা যে বুঝাইতে চেয়েছি যে যারা পর্যন্ত এই জাতীয় ট্রিটমেন্টে শরণাপন্ন হয়েছে তারা কিন্তু আগের চেয়ে অনেক ভালো আছে এবং বেটার আছে। এবং আমরা সাজেস্ট, একটা রোগী যদি 7 থেকে 1 মাসের ভিতরে আমরা পেয়ে যাই স্ট্রোকের পরবর্তীতে, আমরা হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 2 মাস সময় লাগে, সে আবার কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবং অনেক রোগী আছে যে সম্পূর্ণ আবার আগের কাজে সে চলে যেতে পারে, আগের তার যে পেশা ছিল, সে যে কাজই করতো সেই পেশা সে কিন্তু আবার ফিরে যেতে পারে। এখানে হচ্ছে স্ট্রোক একটা জাস্ট একটা দুর্ঘটনা জাতীয় সমস্যা বা ইঞ্জুরি জাতীয় সমস্যা, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয় বা শুকিয়ে যায়।
নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।